তোমাদের প্রলয় উল্লাসের কিছুটা অংশ গতদিনের ক্লাসে আমি আলোচনা করেছিলাম আজকে তার বাকি অংশটা আমি আলোচনা করব তোমরা নিশ্চয়ই আমার বোঝানোটা থেকে কিছুটা বুঝতে পেরেছ বা বোঝার চেষ্টা করেছ আজকে বাকি যে অংশটা প্রলয় উল্লাস সেই কবিতাটা আমি এখন একটু বোঝানোর চেষ্টা করছি মোটামুটি লাইন ধরেই পড়বো আর পড়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব। গতদিন আমরা পড়েছিলাম যেটা লাস্ট সেটা হচ্ছে অট্টডোলের হট্টগোলে স্তব্ধ চরাচর এই পর্যন্ত আমরা পড়েছিলাম এর পরের অংশ থেকে আমরা শুরু করব ওরে ওই স্তব্ধ চরাচর অর্থাৎ চারিদিকে একদম নীরব নিস্তব্ধ এই চারিদিকে কোনো শব্দ বা আওয়াজ পাওয়া যাচ্ছে না আর এখানে বলা হয়েছে স্তব্ধ চরাচর তোরা সব জয় তোরা সব জয় এই স্তব্ধ চরাচর অর্থাৎ চারিদিকে বিপ্লবীদের যে কর্মকাণ্ড আন্দোলনে ইংরেজ সরকারকে বিতাড়িত করার জন্য যে জয়ধ্বনি তাই জয়ধ্বনি করে সবাইকে আমাদের সবাইকে দেশ ভারতের সমস্ত ভারতবাসীকে বলছেন যে জয়ধ্বনি করে তাদের উৎসাহিত করার জন্য পরের লাইনটি হলো দ্বাদশ রবির বন্নি ভয়াল তাহার নয়ম কটায় দ্বাদশ রবি মানে বারোটি রবি আছে বারোটি রবি আছে রবি মানে নক্ষত্র যে বারোটি নক্ষত্র আছে সেই নক্ষত্রের একটি নক্ষত্রের তেজ আমরা জানি সেটি হচ্ছে সূর্যের নক্ষত্র এইরকম যদি বারোটি নক্ষত্র একত্রিত হয়ে যদি আলো বা তাপ বিকণ করে বা বিচ্ছোরণ করে তাহলে কি ভয়াল রূপ হতে পারে সেটা নিশ্চয়ই আমরা অনুধাবন করতে পারি সেই ভয়াল রূপের কথায় এখানে বোঝাতে দিয়েছেন। অর্থাৎ একজন বিপ্লবী না সমস্ত বিপ্লবীরা যদি এই সূর্যের মতো সমবেত হয়ে লড়াই করি অর্থাৎ আমরা যদি সমগ্র ভারতবাসীরা একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি বা লড়াই করি আমরা আমাদের মতো করে তাহলে নিশ্চয়ই খুব অচিরেই ইংরেজ শাসনকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করে করা সম্ভব ভারতবর্ষ স্বাধীন হওয়া সম্ভব লেখক সেই তাই বিপ্লবীদের রবির সঙ্গে এখানে তুলনা করেছেন পরে লাইন দিগন্তরের কাদন লুটাই পিঙ্গল তার ত্রস ত্রস্ত জোটাই দিগন্তের কাদন অর্থাৎ একদম শেষ বিন্দু মানে প্রথম থেকে শেষ যেখানে কাঁদন লুটাই মানে কেঁদে লুটিয়ে পড়ছে কেননা পিঙ্গল মানে হলো ঈষৎ রক্তবর্ণ ত্রস্ত জটায় মানে হচ্ছে ত্রাস যোগ ভীত বা সংকোচিত অর্থাৎ ভয়ে ভীত সংকোচিত হয়ে শিব ঠাকুরের জটার কথা এখানে বলা হয়েছে বিন্দু তাহার নয়ন জলে সপ্তমহাসিন্ধু লাইনটি আবার বলছি বিন্দু তাহার নয়ন জলে সপ্তমহা সিন্ধু তলে কপোতলে লাইনটিকে একটু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বিন্দু মানে তো বিন্দু আমরা জানি আর এখানে তার মানে এই যে প্রলয়ের দিনে তরুণ বিপ্লবী রয়েছে তাদের কিন্তু এই ভয়ঙ্কর অবস্থাটার কথা বুঝে অবস্থার মধ্য দিয়েই চলতে হবে তাদের চোখে মুখে সেটা দেখা যাচ্ছে যে এই ভয়ঙ্কর অবস্থা সবসময় আসবে এই সব সময় ভয়ঙ্করের মধ্য দিয়েই তাদের দেখতে হবে তা তাদের চোখ মুখে দেখা যাচ্ছে পিঙ্গলের ত্রস্ত জটায় বিন্দু তাহার নয়ন জলে অর্থাৎ কপালের তলে বা কপালের নিচে তাদের এই জলবিন্দু চোখের মধ্যে যে জলবিন্দু দেখা যাচ্ছে সেটাকে কবি বলেছে পরের লাইনটি হল বিশ্ব বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর বিশ্ব মানে বিশ্ব মানে কী এখানে বলছে যে যে ভয়ঙ্কর সব কিছু ধ্বংস করে দেওয়ার পর যে নতুন বা বিপুল বাহুর ওপর বিশ্বমাতার আসন পাতা রয়েছে বলে কবি মনে করেছেন দেশমাতাকে আমরা যে ভালোবাসি তা বোঝাই যায় সেই ভালোবাসার লক্ষণ বা কীভাবে প্রকাশ পাবে তা আমাদের সমস্ত বিপ্লবীদের বাহুর ওপর এই ভালোবাসাটা নির্ভর করছে অর্থাৎ এই সমস্ত যত বিপ্লবী আছে যত ভারত ভারতীয় আছে যারা আন্দোলন করছে ইংরেজদের ভারতবর্ষকে বিতাড়িত করার জন্য তাদের বাহুর ওপরেই এই দেশ মাথার ভালোবাসা নির্ভর করছে পরের লাইনটি হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর এখানে কারা হাঁকছে তরুণ বিপ্লবীরা হাঁকছে জয় জয়ের ধ্বনি তারা দিচ্ছে অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্য ধ্বংসের উপর দিয়ে জয়ের ধ্বনি তারা দিচ্ছে প্রলয়ঙ্কর মানে প্রলয়কারী যে প্রলয় বা ধ্বংসের মধ্য দিয়েই এই নতুন সূর্যের উদয় হবে তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়ধ্বনিকর লেখক আবারও সবাইকে বিপ্লবীদের এত উপমা ব্যবহার করেছেন এত উপমা ব্যবহার করে তাদের কৃতিত্বকে উৎসাহিত করার চেষ্টা করছেন তার সাথে সাথেও তিনি বলেছেন যে তাদেরকে সবার প্রতি জয়ধ্বনিকর সেই জয়ধ্বনির মধ্য দিয়েই তাদের মনোবল বাড়বে তারা ব্রিটিশ সাম্রাজ্যের আন্দোলনের গুরুত্বপূর্ণ যে ভূমিকা গ্রহণ করছে তাদেরকে সম্মান জানানো হবে তাই তারা বলছে সবাই তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর পরের লাইনটি হলো মাভই মাভই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে এই লাইনটিকে তোমাদের একটু আমি বোঝানোর চেষ্টা করছি মাভই শব্দের অর্থ হচ্ছে ভয় করে না বা ভয় করে না আর কিছু সময়ের মধ্যে আনন্দ ঘন মুহূর্তর মধ্য দিয়ে আমরা চলে আসছি এই চলে এসে অর্থাৎ আমরা যে কোনো মুহূর্তে স্বাধীন হতে পারি তাই তোমরা আর এই ভয়ের মধ্য থেকে না ভয় করো না ভয় কিসের কোনো ভয় নেই আমাদের তরুণ সমাজ বিপ্লবী সমাজ আছে যারা আমাদেরকে স্বাধীনতা আন্দোলন দেখাবেই তাই বলছে মা ভই তোমরা আর ভয় করো না ভয় কোনো কিছুরই ভয় নেই পরের লাইনটি জড়াই মরা প্রাণলি করো ওই বিনাশে জড়াই মরা মমুষ্যদের প্রাণ লুকোনো ওই বিনাশে এই লাইনটি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি সারা দেশ জুড়ে তরুণ বিপ্লবীদের প্রাণের কথা কবি বলেছেন জড়াই মরা মমুষ্য প্রাণ লুকোনো এই ওই বিনাশে অর্থাৎ যারা প্রাণের ভয়ে ভীত যাদের ভয় ভয় ভীত যে সবসময় কিছু হয়ে যেতে পারে প্রাণ যেতে পারে এই যে কোনো সময় ইংরেজরা শোষণ শাসন করতে পারে কিন্তু এই সব কিছুর ভীতি ধ্বংস হয়ে যাবে যখন স্বাধীনতা আমরা স্বাধীন হব স্বাধীনতার মধ্য দিয়ে এই সব ভয় ভীতির বিনাশ ঘটবে এবার নিশার শেষে আসবে উষা করুণ হেসে করুণ বেশি রক্তিম সকাল আসবে করুণ বেশি কেন করুন কারণ দেশে দেশে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের পরে নানা বাধা বিপত্তি আসছে সেই বিপত্তিকে অতিক্রম করতে গেলে নানা সমস্যা নানা রকমের শাস্তি বা বিপ্লবীদের মৃত্যুবরণ পর্যন্ত হচ্ছে সেই তারপরে যে আলোটা আসবে তাই বলছে যে সেই আলোটা আসবে করুণ বেশি অর্থাৎ অনেক কিছু বাধা বিপত্তির মধ্য দিয়েই আমাদের এই আনন্দটা আসবে পরের লাইনটি হলো দিগম দিগম্বরের জটাই হাসে শিশু চাঁদের কর দিগম্বর হলো দেবাদিদেব মহাদেব তার জটায় কি থাকে তাদের অবস্থান থাকে অবস্থান বলতে দিগম্বরের জটাই হাসে শিশু চাঁদের ঘর আমরা জানি যে দিবঙ্গ আমরা জানি যে শিবের জটায় চাঁদের অবস্থান থাকে তেমনভাবেই তিনি এটা বলেছেন রেল লাইনটি হলো আলো তার ভরবে এবার ঘর চাঁদের আলো যেতে যে আল চাঁদ শিবের জটায় অবস্থান করে সেই আলোয় এবার আমাদের ঘর ভরে দেবে অর্থাৎ সমস্ত অন্ধকার অন্ধকার বলতে ব্রিটিশ সাম্রাজ্যের অন্ধকার কথা বলা হয়েছে সমস্ত অন্ধকার কেটে চাঁদের আলো আমাদের ঘরে প্রবেশ করবে তোরা সব জয় কর তোরা সব কর লেখক আবারও বলছেন সবাইকে জয়ধ্বনি করতে ঐশে মহাকাল সারথী রক্ত তরিত চাবুখানে রোনিয়ে ওঠা মানে ঘোড়ার ডাককে বলা হচ্ছে রোনিয়ে ওঠা মানে চিৎকার করে ওঠা রেশার কাদন মানে হচ্ছে ঘোড়ার ডাককে বলা হচ্ছে রেশা মানে মানে হচ্ছে মহাকাল সারথী রক্ত তরিত চাপুক ঘোড়ার ওপর প্রয়োগ করার করায় ঘোড়া কী করে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে এগিয়ে যায় এটা হলো এই লাইনটির মূল ব্যাখ্যা পরের লাইনটি হলো খুরের দাপড় তারাই লেগে উল্কাছুটায় নীল খিলানে খুরের দাপড় মানে কি ওই যে ঘোড়ার খুর তার দাপড় তারাই লাগে নীল খিলানে নীল খিলানে মানে কি এই যে তাদের ইট পাথর দিয়ে তৈরি খিলান বা নির্মিত গৃহ তাকে এখানে বলা হয়েছে অর্থাৎ আমাদের বিপ্লবীদের যে খিলানের মধ্যে কারাগারে আটকে রাখা হয়েছে সেই কার আটকা কারাগার থেকে এক সময় তারা তারা ভেঙে বেরিয়ে আসবে তাই খিলার ভেঙে কথাটা বলা হয়েছে অন্ধকারার কূপে দেবতা বাধা যজ্ঞরূপে পাষাণ স্তূপে এখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি যে ইংরেজরা যে বিপ্লবীদের কারাগারে আটকে রেখেছেন সেই কারাগারের কথা বলা হয়েছে যে অন্ধকারার বদ্ধকূপে অর্থাৎ সেখানে কি দেবতাদের বেঁধে রাখা হয়েছে এখানে দেবতাদের বেঁধে রাখা মানে বিপ্লবীদের কথা বলা হয়েছে ওই যে পাষাণ ঘরের বা ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে বা কারাগারে আটকে রাখা হয়েছে সেই কথাটাকে এখানে বলা হয়েছে এখানে বিপ্লবীদের কবি লেখক বা কবি দেবতার সাথে তুলনা করেছেন বা দেবতা বলে অভিহিত করেছেন পরের লাইনটি হলো এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর বিপ্লবীরা রথে করে আসছে লেখক সেই রথের চাকার ঘর ঘর শব্দ শুনতে পাচ্ছেন যে রথের মধ্য দিয়ে রথে চেপে তারা এসে দেশকে স্বাধীন করবে শোনা যায় ওই রথ ঘর ঘর অর্থাৎ কবি ভুল শুনছেন না কবি ঠিকই শুনছেন যে রথে চড়েই বিপ্লবীরা এগিয়ে আসছেন তারপরে বলছে তোরা সব কর তোরা সব জয় কর আবারও বলছেন সবাইকে জয়ধ্বনি করার জন্য এরপরে কবি যেন শিশুর মনের বিকাশ ঘটিয়েছেন কবি বলেছেন ধ্বংস দেখে ভয় কেন তো প্রলয় নতুন সৃজনকেদন এই প্রলয় নতুন সৃজন বেদন আসছে নবীন জীবনহারা অসুন্দরে করছে সেদন করতে সেদন তাই এই লাইনের মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে ধ্বংসকে দেখে ভয় পেও না ধ্বংসের মধ্য দিয়েই নতুন কিছু সৃষ্টি হয় অর্থাৎ যখন ধ্বংস হবে ধ্বংসের পরেই নতুন কিছু আবার তৈরি হবে তাই ধ্বংস না হলে সৃষ্টি হবে না লেখক বলছেন যে ব্রিটিশ সাম্রাজ্যের কে তোমরা ভয় পাচ্ছ সেই ভয়টাকে তোমরা ব্রিটিশ সাম্রাজ্যের ধ্বংস হবে আর এই ধ্বংসের মধ্য দিয়েই নতুন কিছু সৃষ্টি হবে সৃজন হবে নবীনরা যারা বিপ্লবী তরুণ সেই তরুণরাই এই নতুন কিছু নিয়ে আসবেন সব কিছু উৎখাত করে ছেদন করে স্বাধীনতার আলো নিয়ে আসবেন এখানে লেখক মনে করছেন তাই সে এমন কেসে এমন কেশে আসছে হেসে মধুর হেসে কেশ মানে চুল আর মানে আবরণ এই দুই ধ্বংসের মধ্য দিয়েই অর্থাৎ একদিকে ধ্বংস হচ্ছে আর এক সৃষ্টি হচ্ছে তার মধ্য দিয়েই তারা হাসি চির হাসির মুখ নিয়ে হাসতে হাসতে তারা সবার সামনে এগিয়ে আসছে সবার মধ্যে হাসির সজ্জার করতে আসছে ভেঙে ভেঙে আবার করতে জানে সে চিরসুন্দর অর্থাৎ যে ভাঙতে ভেঙে দেয় কোনো কিছু তা আবার গড়তেও পারে তার মতো সুন্দর আর কেউ হয় না অর্থাৎ এই যে আমাদের বিপ্লবীরা এই বিপ্লবীরা তো তরুণ সমাজ ধ্বংস করছে ইংলিশ সাম্রাজ্যের ধ্বংস করছে ধ্বংস করার পরে কি তৈরি করছে তারা আর স্বাধীন ভারতবর্ষ তৈরি করছে তাই এদেরকে রূপে কবিকল্পনা করেছেন বা সুন্দর বল চিরসুন্দর বলেছেন তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর তাই লেখক আবার জয়ধ্বনি করার কথা বলেছেন ওই ভাঙা গড়া খেলা যে তা কিসের তরে ডর ভাঙা করা হলো একটা কাজ একটি না ভাঙলে নতুন গড়বে কী করে তাই ভয়ের কিছু নেই ব্রিটিশ সাম্রাজ্যের ধ্বংস হলেই দেশ স্বাধীন হবে তাই ভয়ের কিছু নেই তোরা জয়ধ্বনি কর বধুরা প্রদীপ তুলে ধর এখানে বধুরা বলতে আমরা জানি যে কোনো কিছুই ঘরে যখন আসে বা বরণ করা হয় নতুন কিছু আসে তখন বরণ করে নেয় বাড়ির বধুরা কবিতায় বলছেন বধুদের বলছেন বা কবিতার মধ্য দিয়ে যে বাড়ির যারা বধু আছে এই যে দেশ স্বাধীন হচ্ছে আমরা সবাই স্বাধীন হচ্ছি সেটাকে বরণ করে নিতে কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর অর্থাৎ ভয়ঙ্করের বেশে সব ভয়ঙ্কর প্রতিকূলতা ইংরেজ শাসনের শোষণ অত্যাচার সব ধ্বংস করে এবার নতুন আসবে যে নতুন সূর্য উদয় হবে তা হবে সুন্দর অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হবে সেই স্বাধীনতার মধ্য দিয়েই আমরা আনন্দ ঘন মুহূর্ত দেশবাসী কাটাবে তাই লেখক বলছেন শেষে আবারও বলছেন তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ছাত্ররা আশা করি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি তোমরা কিছুটা বুঝতে পারবে নিশ্চয় তো এই বলে আমি দ্বিতীয় দিনে তোমাদের কবিতাটি বুঝিয়ে সমাপ্ত করছি আজকের মতো